ব্যাক টু মাই চ্যানেল শর্মিকি দুনিয়া। আশা করছো বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কি নিয়ে এসেছি। আমি আজকে আমার থার্ড পোয়েম কবিতা নিয়ে চলে এসেছি, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি কবিতা। তো চলো শুনতে থাকো, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আমি নিজে মানে কবিতাটাকে লিখলাম, জানি না কার ভালো লাগবে, কী রকম ভেবে নেবে আমি বুঝতে পারছি না। বাট আমার যেটা মনে হলো যে এইরকম একটা লেখা যেতে পারে, আমি অনেক কিছুদিন ধরে কিন্তু আমি দিচ্ছিলাম না, তো তার জন্য আমি মাইন্ডে কিছুটা আজকে দুপুরবেলা মাইন্ডে এরকম কিছু একটা আসলো, তার জন্য আমি লিখে ফেললাম। তারপরে চলো যে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমার এক্সপিরিয়েন্সটা। চলো স্টার্ট করি বেশি বাবু। নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা, লেখক শর্মিষ্ঠা, কণ্ঠে শর্মিষ্ঠা, আর আজকের কবিতার নাম হলো বিশ্বাস। মনে যাকে ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যে ভালোবাসবে সে অবহেলা করবে, যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে সেই বিশ্বাস ভাঙবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো, কখনো কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড় দেয়। এই পৃথিবীতে সবচেয়ে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহ মানুষদের অন্ধের মতো বিশ্বাস করে। মানুষ জাতির প্রাণগুলো বড়ই অদ্ভুত, আপন হতে সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। নমস্কার, যদি ভালো লেগে থাকে আপনাদের এই কবিতাটা তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম লেগেছে। তাহলে আমি আমার নিজের লেখা আবৃত্তি মানে তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট লাইক করে যেও, আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও অল করে দিও, তা যখনই আমি পোয়েট্রি আপলোড দেবো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো নমস্কার, এই পর্যন্ত, ভালোবাসা নিয়ে সবাই।